কলকাতায় নির্মমভাবে ভাবে হত্যার শিকার এমপি আনার চোরাচালানের সাথে যুক্ত ছিলেন এমন কথা কখনো বলেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি আমাদের পক্ষ থেকে কোনো দিন বলা হয়নি যে চোরাচালানি নেই কোনো রাজনীতি আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে আমরা জানার আমরা এখন তদন্ত করছি তদন্ত পরে আপনাদেরকে জানাবো পুলিশের ট্রেনিংয়ের সময় এই মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে কয়েকদিন তাদের পরামর্শ দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় যাতে তাদের মেন্টাল স্ট্রেসটা তাদের মানে কম কম থাকে সেই জন্য তাদের একটা কোর্স মানে দু এক দিনের একটা কোর্স চলে এবং সেই ব্যাপারে আমাদের এই যে ঘটনা ঘটছে এইটার কারণ এবং এটা কিভাবে ভবিষ্যতে আমরা কিভাবে যাব সেইটা নিয়ে আমরা আমাদের আইজিপি সাহেব রিসার্চ করছেন